বাবার অবস্থাটা খারাপ হয়ে গেছে বাবা ইন্তেকাল করছে তখন সন্তান কাঁদতে কাঁদতে বাবাকে সামনে রেখে সন্তানও ঘুমায় পড়ছে হেলান দিয়ে হঠাৎ করে কিছুক্ষণ পরে সন্তান চিন্তা করতেছে আমার বাবা তো ইন্তেকাল করছে আমার বাবার এখানে আসবে কে বাবার জানাজা পড়বে কে সন্তান ছোট্ট মানুষ চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে তখন হঠাৎ করে গভীর রজনী গভীর রজনীর মধ্যে ওই সন্তান দেখতে পাইল তার বাবার যে ইন্তেকাল করছে সে একটু আগে চিন্তা করছে আমার বাবার কবরের পাশে কি আসবে আমার বাবার লাশের পাশে এখন কে আসবে কে আইসা হেল্প করবে তখন সন্তানটা এই চিন্তা করার মাঝখানে ও তখন সন্তান দেখতে পাইল রাত্র গভীর নিশীতে রাত্র গভীরে সন্তান দেখতে পাইল কে যেন এত গভীর রজনীতে নূরানি চেহারা নিয়ে নূরের মতো একজন মানুষ আইসা উপস্থিত হয়ে বলতেছে এই বাচ্চা চিন্তা করতেছো কেন তুমি কি জানো না তোমার বাবা হার পাগল ছিল সন্তান চক্ষুটা মেলে দেখতেছে এত সুন্দর একটা মানুষ নূরের ঠলমল করতেছে তো ওই সন্তানটা বলতেছে হায় হায় আপনি কে গো একটু বলেন না তখন তিনি ডাক দিয়ে বললেন আমি কে পরে বলবো তার আগে এই হাত মুবারক দিয়ে যেই বাবার চেহারাটা মলিন হয়ে গেছিল কুচ্ছিত হয়ে গেছিল ওই চেহারার মধ্যে হাত মুবারক রাখার সাথে সাথে ওই চেহারাটা নূরে ভরপুর হয়ে গেছে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ যখন কালো চেহারাটা হাত মুবারক দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছে চেহারাটা কুচ্ছিত ছিল সুন্দর হয়ে গেছে তখন সন্তান একটা ডাক দেব আপনি কে গো বলেন না তিনি এখন বলেন না বলেন না একটু পরে তিনি ডাক দেব বলতেছেন এই যুবক তুমি শোনো শোনো তোমার বাবা যার পাগল ছিল রি দুনিয়ার জমিনে যেই নবীর জন্য পাগল ছিল ইয়ার রসুল আল্লাহ বলে ফানা হয়ে যাইত নবীর উপরে দূরত শরীফ না পরে ঘুমাইতো না আই হাই এ যুবক তুমি শুনে রাখো শুনে রাখো তোমার বাবা যার পাগল ছিল রে আমি হলাম মদিনার আকা আমি হলাম তোমার বাবার নবী আমি হলাম আখির জমনার নবী আমি হলাম নোরের নবী জিন্দা নবী মুস্তফা বলি সুবাহান আল্লাহ ইয়ার সুল আল্লাহর স্লোগান দিলাম নামাজ এক অক্ত পড়লাম না আচ্ছা বলেন আমরাও কি উম্মত আমাদের মতো উম্মত আর নামাজ উম্মতের মধ্যে পার্থক্য আছে কিনা নাই সারাদিন নবী নবী করলাম কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললাম সারা দিন নবী নবী করলাম মুওয়াজিন আজান দিতেছে কত সুন্দর আজান ফজরক আমরা শুনি আসলা তুমির মিনানাউ আমরা শুনি না যখন শুনি আমরা চিন্তা করলাম মুআন তো আজান দিছে সুন্দর প্রথম ডাক দিছে কিভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে ডাক দিছে আমি তো খুব সুন্দর পাশাটা ফুলাইয়া ঘুমাইয়া রইছি নাকের মধ্যে তেল দিয়ে ঘুমিয়ে আছি মুআন কেন ডাকতেছে আই হায় আমার নবী তো এমন শিক্ষা দেন নাই রে বাবা নবীর শিক্ষাটা কেমন একটু ফলো করেন না উম্মত নামাজ পড়ে না নবী নামাজ পড়ে শিক্ষা দিয়ে গেছে উম্মত কি করবে নবীর আদর্শ ফলো করবে আমার রসুল ওই শিক্ষাটা দিয়ে গেছে আজকে আমরা উম্মত যখন নবীর সানে বিয়াদবি করি আজকে আমরা উম্মত যখন নবীর বিরুদ্ধে নিজেকে গজায়া তুলি আমরা উম্মত হইয়া যখন নবীর সান মান শুনলে কৃপণতা করি আমরা উম্মত যখন নবীর প্রেমে পাগল হব দূরের কথা ওই নবীকে নিয়ে সমালোচনা করি আমরা উম্মত হইয়া যখন নবীর প্রেমের বাজারের কথা শুনলেও বসে থাকি আচ্ছা বলেন আমাদের মতো উম্মত আর সিদ্দিকে আকবরের মতো উম্মত পার্থক্য আছে কিনা নাই আরো আসতে বলেন আছে কি না নাই আমার আব্বাজিরা একটু থাকে দেখেন ছোট্ট একটা ঘটনা থেকে কেমন শিক্ষা আমার বন্ধুর আরে আমার যারা বসে আছেন যুবক ভাইয়েরা একটু জিকির দিব আপনারা একটু দয়া করে বসে যাবেন প্যান্ডেলের ভিতরে চলে আসবেন আল্লাহ মাথায়ই চলে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই প্যান্ডেলের ভিতরে চলে আসবেন না দাঁড়িয়ে সুন্দর ঝাড়তে কারণ নবীর প্রেম নিয়ে গরমের মধ্যে ঘাইমা বৈশাখকে প্রমাণ করে দিবেন গোবিন্দপুরের সুন্নি সম্মেলনে নবীর প্রেমিকরা গোবিন্দপুরের না বিভিন্ন জায়গা থেকে আসতেছি কিনা তে নবীর প্রেমিকরা বসবে নবীর প্রেম নিয়ে বসবে এখন বলেন আমার বাবারা আমরা কি ওই নবীকে চাই না চাই না আর আসতে বলেন চাই না চাই না আমার আব্বা জেরারে আমার একটা একটি ঘটনা বলতেছি শোনেন আমার বন্ধুরে আমার মক্কাতুল মুখারামা নয় মদিনাতুল মুনা ওয়ারাতেও নয় একজন বাবা কে একজন বাবা আজকে আমরা দুরুদ শরীফটা কেমন একটু বুঝাইয়া দিচ্ছি এখানের মধ্যে দেখেন বিভিন্ন জায়গা থেকে আমার মিডিয়ার বয় আসছেন হবিগঞ্জের সেরা একটা মিডিয়া ইসলাম কেস মিডিয়া আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে কেন আজকে আল্লামা তাহিরে আসবেন বা সুন্নি সম্মেলন আপনাদেরকে সহ এখানে মানে এটার মধ্যে শুধু যে কি করবেন তা নয় এখন আপনার আমার জন্য এই মাহফিলের মধ্যে সত্তর হাজার ফেরস্তা আছে কি নাই এখন তাকায় দেখেন শুধু এই সম্মেলনের মধ্যে শুধু তা নয় আমার আঁকা আলামিনের উপরে সালাম পড়লে একটু তাকায় দেখেন কি হয় আমার আল্লাহ একটা ডাক দেওয়া বলেন দল শোনো শোনো সকালবেলা সত্তর হাজার এখন ফেরেস্তা থেকে নিয়োগ করা হলো গোবিন্দপুরের মধ্যে যে শূন্য সম্মেলন হচ্ছে শুধু তা নয় বিশ্বের যে কোনো জায়গার মধ্যে আমার রসুলের উপর দূরত পড়া হবে আমার মুনিবের উপরে আমার বন্ধুর উপরে আমার বন্ধুর প্রেমিকরা আসবে ইয়ার আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহর উপরে আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহ আকবরের স্লোগান দিবে আয় হায় নারায় তকবীরের স্লোগানের সাথে আল্লাহ আকবর বলবে আমার গুলামরা আসবে হ্যাঁ ফেরস্তার দল তোমাদেরকে বলে দিলাম আজকে থেকে সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করে দিলাম তোমরা যাইবা যাই এই মাহফিলের মধ্যে তোমরা ঘেরাও করে থাকবা মাওলা কি করবো এটা ক্যামেরা বন্দি করবা সুবাহান আল্লাহ বলি না আমার বাবা জিরারে আমার এই জমাতের মধ্যে বসছেন আপনি আর আমি নই শুধু আজকে একটু তাকায় দেখেন না যারা এখানের মধ্যে শুধু বসছে নয় যারা সুন্নি সম্মেলনের মধ্যে যারা নবীর প্রেমের মিলাদের মধ্যে বসবে যারা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য জান্নাতের বাগানে বসবে আমার কি বলা হয়েছে দেখেন আজকে যাই বান্দাটা মারা গেল এখানের মধ্যে যারা আসছে আমার আল্লাহর পক্ষ থেকে স্লোগান চলে আসবে ডাক চলে আসবে এখানের মধ্যে যারা চলে আসছে আমার বন্ধুর রৌজার মধ্যে নিয়া তার মার ঠিকানা তার বাবার নাম তার দাদার নাম তার চোদ্দ পুরুষের নাম নিয়ে সোনার মদিনায় নিয়া রৌজার মধ্যে দিয়ে দাও হ্যাঁ দিলে কি হবে আমার মুনিব আল আলামিন বলেন যারা আমার উপরে দুরুস্বরী পড়বে ইয়া রসুল আল্লাহ বললে ডাক দিই আমরা এইভাবে দেই না আয় হাই মোল্লে পরে কারো শায়ক আমার কবরে আসবে না কারো উস্তাদ আমার কবরে আসবে না যারা ইয়া রসুলাল্লাহার বিরোধিতা করে তারা আমার কবরে আসবে না আমরা জানি বুখারির হাদিসের মধ্যে যখন আমি মরে যাব আমার কবরের মধ্যে ফিরিস্তার আসবে পায়ুক ইদা আমাকে উঠাইয়া বসাবে তারপরে আমার নবীর দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলবে দেখিয়ে দেখিয়ে বলবে মা কুন তা ফি হাক্কে হাজার রাজুল এই বললাম তাকায়া দেখ লি মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তোর সামনে একজন নবী বসা আছে তোর সামনে একজন নবী আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ওই নবীটা কি তুমি চিনো ওই কি নিয়ে তোমার দুনিয়ার জমিনে কেমন কমেন ছিল আমরা আশিকে রসুলরা নবীর দিকে তাকায়া তাকায়া বলবো হায় হায় ও ফেরেস্তা কেমন প্রশ্ন করলা যেই নবীর জন্য নিজের জীবনটা দিতে পাগল হয়ে গেছিলাম যেই নবীর জন্য ইয়া রসুল বলে পাগল পাগল হয়ে যাইতাম যেই নবীর জন্য নিজের জীবনটাকে দিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকতাম আজকে আমার সামনে ওই নবীটা আসছে আমি কি ওই নবীকে চিনব না আমি কি ওই নবীকে চিনব না তখন আমার বাবা আমার কবর আসবে না তখন আমার মা আমার কবর আসবে না দুনিয়ার জমিনে যখন আমি ভয় পাইতাম বাবার আচলটা ধরে বসে থাকতাম বাবার মাকে জড়ায় ধরে রাখতাম দুনিয়ার জমিনে যখন বয়ে পাইতাম মায়ের আঁচলে একটু ঠাই নিতাম দুনিয়ার জমিনে যখন বয়ে পাইতাম চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর কাছে আশ্রয় নিতাম বন্ধুরে আমার যখন আমি কবরে শুয়ে যাব আমার কবরে কোনো এমপি আসবে না আমি যখন কবরে শুয়ে যাব আমার কবরে কোনো প্রেসিডেন্ট আসবে না আমি যখন কবরে শুয়ে যাব আমি কবর থেকে বুখারি শরীফের হাদিস বলে যখন একটা মুমিন ইন্তেকাল করে তাকে মাটির ভিতরে দেওয়ার পরে সাড়ে তিন হাত মাটির গড়ার সাড়ে তিন হাত থাকে না ওই ঘর থেকে তার বাবা যে তাকে এখানে থামাইয়া গেল গুরুস্থানের মধ্যে কবর দেওয়া গেল ওই কবর থেকে একটা মুমিন বান্দা তপ তপ আওয়াজ যে জুতা করে কি করে কবরের পাশ দিয়ে যদি কেউ হেইটা যায় হাঁটার যে তপ তপ একটা শব্দ করে না জুতার ওই মুমিন বান্দা জুতার আওয়াজ শুনতে পায় কানে আর আসতে বলেন কি শুনতে পায় জুতার আওয়াজ শুনতে পায় কিন্তু আফসুসের বিষয় হলো এটা কবর থেকে চিৎকার দিয়ে ডাকবে যখন দুইজন ফেরেস্তা আসবে ফাজা আম মালা খান দুইজন ফেরেস্তা যখন আসবে দেখার পরে খেয়ে এক একজনের অবস্থা আরও বারোটা বাজ্যা যাইব কালো কুচিৎ চেহারা দেখে দেখে কেউ ভয়ে অবস্থা খারাপ হয়ে যাইবে এটা আমার গোবিন্দপুরা যে ইচ্ছে করলেই দৌড় দিয়ে যাইয়া নিজের জানটা বাঁচাতে পারবে কিন্তু আফসুসের বিষয় হলো ফেরেস্তাকে দেখে দেখে কাঁদবে কেউ সাহায্যের কোনো মানুষ নাই বলবে দুনিয়ার জমিনে কিরে কত বাহাদুরি করলি কত বার্গেনিং করলি কত বুক চললি একজনের গিবদ গাইলি তোর আপন মানুষের কে নিয়ে সমালোচনা করলি হিংসা করলি তাকাব্বুরি করলি তুই মুসলমান হইয়া এক মুসলমানের বিরুদ্ধে কথা বললি তুই মুসলমান হইয়া আল্লাহর হিংসার তুই চাদর নিয়ে টানাটানি করলি বরত্তর টানাটানি করলে কিরে ভাই তুই কী আজকে তোর কি কেউ সাথী পাইলি না আমি তখন মৃত্যুর পরে ফেরিস্তাদেরকে বলবো না দুনিয়ার জমিনে হ্যাঁ আমি একটু নেতাগিরি করছি হ্যাঁ দুনিয়ার জমিনে আমি একটু বার্গেনিং করছি কিন্তু আজকে অন্ধকার কবরের মধ্যে আমার মা আমার কবরে আসে নাই আমার কবরে আমার নেতা আমার কবরে আসে নাই আমার কবরে আমার বাবা কবরে আসে নাই আমার কবরে আজকে আমার কোনো আপন জন আসে নাই তাইলে কেন করলে এটা বাইরে দুনিয়ার জমিনে তো বাহাদুরি অনেক করছি যখন ফিরিস্তারা আমাকে বলবে দুনিয়ার জমিনে তোমার আর কি আছে তোর বাবাকে তুই ডাক দে বাবাকে ডাকবো কিন্তু বাবা আমার আপন হবে না আমার দাদাকে ডাকবো দাদা আমার আপন হবে না মাকে ডাকবো আমার কবরে কেউ যাবে না এখন আপনি বলবেন হুজুর যুবক বাইদের মনোযোগ আছে আলহামদুলিল্লাহ আমার মা যখন বলবো আমার মাও আমার কবর আসবে না তখন বুখারি শরীফের হাদিসটা আমি লক্ষ্য করে দেখলাম আমার কবরে আসবে ঠাকে আমার কবরে আসবে ঠাকে আমার আব্বাজিরারে আমার কবরে আবার আসবে কে তখন আমার যখন ফিরিস্তারা বলবো মা কুন্তা তাকুন রাজুল এই আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে তো অনেক বার্গেনিং করছস অনেক বাহাদুরি করছস আজকে তাকায় দেখ তোর সামনে যিনি আসে লি মোহাম্মদ আলাইহি হাসাল্লাম তুই ওই নবীটাকে চিনস দুনিয়ার জমিনে কেমন কমেন্টস করতি ওই নবীকে মরা পসা গলা বলতি না ও তখন আশিক রাসুল্লাহ বলবে আমার নবীর চোখের দিকে তাকাবে নবী তার দিকে তাকাবে আমার নবী তাকে ধরে বলবে এই উম্মত চিন্তা করিস না চিন্তা করিস না দুনিয়ার জমিনে তুই কারো কথা শুনিস নাই আমি নবীর ফাগল ছিলি দুনিয়ার জমিনে তুই আমি আমি নবীর আজকে নবী কেমনে তুই থাকি আমি তোর কোমরে হাজির হয়ে গেলাম বলি আল্লাহ তাইলে আমরা প্রথম প্রমাণ পাইলাম মৃত্যুর পরেও কাছে আসবে কি আমার আমার বাবা জেরারে আমার আজকে দেখেন কবরে আমার কেউ আসবে না কেউ আমার আপন হবে না আমার কবরে যিনি আপন হবে তিনি আছে সোনার নদী আমার আব্বা গো আজকে তাকায় দেখেন আমার নবীটা কেমন নবীর জন্য না একজন বাবা তার সন্তানকে বলতেছে কাকে মূল কথাটা বুঝবেন বাবা তার সন্তানের কাছে গেল সন্তানকে যাইয়া বলতেছে বাবারে আমার আজকে তোমাকে একটি কথা বলতে চাই সুচুট্ট সন্তান বাবাকে বলতেছে আব্বা কি বলবা আমাকে কি বলবা আমার কথা বুঝতেছেন তো বাবা এই সন্তানের কাছে গেছে কার কাছে সন্তানের কাছে সন্তান রে যাইয়া বলতেছে বাবা আমার আব্বা যান তোমাকে একটি কথা বলবো এখন সন্তান ডাক দিয়ে বলল বাবা আমাকে আপনি কি বলবেন একটু বলেন না বাবা দিয়ে বললো বাবা রে মনের মধ্যে অনেক আশা অনেক বেদনা আছে কি বলিব মনের কথা মনে আমার ভীষণ ব্যথা কেন এত এন এত ব্যথা একটু বলেন না বাবার জবাবে সন্তানটা জবাবে বাবা বলল বাবারে মনের মধ্যে কষ্ট হলো একটাই কারণে কারণ হলো আমার মনের মধ্যে বড় আশা তুমি সন্তানকে নিয়ে আমি মক্কাতুল মুকাররমায় যাব যাবো নবীজির সবুজ গুম্বুজের মধ্যে যাব আমি যাইয়া ইয়া রসুল আল্লাহ বলে ডাকে দিব আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে যাব সন্তান ডাক শুনে বলল আব্বা জান আমি ছোট্ট হতে পারি আপনার সাথে মদি নতুল মক্কাতুল মুকাররামা আমি খালায় কাবা দেখব নবীজির সবুজ গুম্বুজ দেখব বাবার চোখের সাথে চোখ মিলাইয়া মুখের সাথে মুখ মিলাইয়া ইয়ার সুলাল্লাহ বলে পাগল হয়ে যাব বাবার এই কথা শুনে সন্তানটাও রাজি হয়ে গেল পরের দিন এইভাবেই রেডি হয়ে রাত্রিবেলাতেই বাবা এবং ছেলে কোথায় রওনা দিল মক্কাতুল অর্থাৎ হজের উদ্দেশ্যে রওনা দিছে নবীর বাড়িতে সে যাবে নবীর প্রেমের জন্য পাগল হয়ে গেছে তুই বাবাটা ঈশা নিজের সন্তানকে বলতেছে বাবা না আজকে রওনা দিয়া দেই বাবার সাথে সন্তান একত্রিত হইয়া বাবাকে ডাক দিয়ে বললাম আব্বা যান নবীর বাড়িতে যাব। নবীর প্রেমে যখন পাগল হইয়া বাবা এবং সন্তান রওনা দিল আগের দিনও কি গাড়ি ছিল আগের দিনও গাড়ি ছিল নি গাড়ি ছিল না কিন্তু আগের দিনে যখন গাড়ি ছিল না গাড়ি যখন ছিল না বাবা এবং সন্তান হাঁটি হাঁটি পা পা করে এক পা দুই পা করে আগায়া আগায়া যাইতে লাগলো যখন বাবার যখন প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া যখন নবীর প্রেমে পাগল হইয়া যখন মদিনাতে নবীর বাড়িতে যাবে মক্কাতুল মুখার রামা যাবে তখন বাবা এবং সন্তান একসাথে যখন রওনা দিল এইভাবে দিন যায়া রাত্র হয়ে গেল রাত্র যখন কারতে লাগলো হঠাৎ করে দেখে গেল রে বাবা জিরা হারতে 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 গভীর জঙ্গলার মধ্যে চলে গেল জঙ্গলের মধ্যে যাইয়া বাবার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে ওই বাবার চেহারাটা আস্তে আস্তে নরম হয়ে আসতেছে শরীরের শক্তি কমে যাচ্ছে শরীরের বল কমে যাচ্ছে হাতের পাওয়ার কমে যাচ্ছে পায়ের শক্তি কমে যাচ্ছে তখন বাবা একটা ডাক দিয়া বলল বাবারে আমার আমার শরীরটা জানি কেমন কেমন হয়ে যাচ্ছে সন্তানটা চুট্ট মানুষ তো বাবার কথা তেমন হাকিকত বুঝতেছে না বাবা বলতেছে বাবা আমি একটু অসুস্থ বোধ করতেছি সন্তান বললাম আব্বা যান হয়তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বাবা জেরারে আমার সামান্য কিছুক্ষণ পড়ে যখন সন্তান দেখতে পাইল। বাবার অবস্থাটা তেমন ভালো না বাবার অসুস্থতা দেখা দিছে তখন আমার আব্বাজিরারে আমার তখন ওই বাবাটা ডাক দিয়ে বললো বাবারে আমার খুব বেশি খারাপ লাগতেছে অসুস্থ হয়ে গেছি যখন রাত্র গভীর হয়ে গেছে কি হয়ে গেছে রাত্র যখন গভীর হল বাবার অবস্থাটা খারাপ হয়ে গেছে বাবা ইন্তেকাল করছে তখন সন্তান বাবাকে সামনে রেখে সন্তানও পড়ছে হেলান দিয়ে হঠাৎ করে কিছুক্ষণ পরে সন্তান চিন্তা আমার আমার বাবা তো ইন্তেকাল করছে বাবার এখানে আসবে কে বাবার জানাজা পড়বে কে সন্তান ছোট্ট মানুষ চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে তখন হঠাৎ করে গভীর রজনী গভীর রজনীর মধ্যে ওই সন্তান দেখতে পাইল তার বাবার যে ইন্তেকাল করছে সে একটু আগে চিন্তা করছে আমার বাবার কবরের পাশে কে আসবে আমার বাবার লাশের পাশে এখন কে আসবে কে আইসা হেল্প করবে তখন সন্তানটা এই চিন্তা করার মাঝখানে ও তখন সন্তান দেখতে পাইল রাত্র গভীর নিশীতে রাত্র গভীরে সন্তান দেখতে পাইল কে যেন এত গভীর রজনীতে নূরানি চেহারা নিয়ে নূরের মতো একজন মানুষ আইসা উপস্থিত হয়ে বলতেছে এই বাচ্চা চিন্তা করতেছ কেন তুমি কি জানো না তোমার বাবা হার পাগল ছিল সন্তান চক্ষুটা মেলে দেখতেছে এত সুন্দর একটা মানুষ নূরের চোখ টলমল টলমল করতেছে তখন ওই সন্তানটা বলতেছে হায় হায় আপনি কে গো একটু বলেন না তখন তিনি ডাক দিয়ে বললেন আমি কে পরে বলবো তার আগে এই হাত মুবারক দিয়ে যেই বাবার চেহারাটা মলিন হয়ে গেছিল কুচ্ছিত হয়ে গেছিল ওই চেহারার মধ্যে হাত মুবারক রাখার সাথে সাথে ওই চেহারাটা নূরে ভরপুর হয়ে গেছে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ যখন কালো চেহারাটা হাত মুবারক দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছে চারাটা কুচি ছিল সুন্দর হয়ে গেছে তখন সন্তান একটা ডাক দেয়া বললো আপনি কেগো বলেন না তিনি এখন বলেন না বলেন না একটু পরে তিনি ডাক দেয়া বলতেছেন এই যুবক তুমি শোনো শোনো তোমার বাবা যার পাগল ছিল রে দুনিয়ার জমিনে যেই নবীর জন্য পাগল ছিল ইয়া রাসূলুল্লাহ বলে ফানা হয়ে যাইতো নবীর উপরে দরুদ শরীফ না পড়ে ঘুমাইতো না এই হয় এ যুবক তুমি শুনে রাখো শুনে রাখো তোমার বাবা যার পাগল ছিল রে আমি হলাম মদিনার আகா আমি হলাম তোমার বাবার নবী আমি হলাম আশিরি যমুনার নবী আমি হলাম নবী নবীা নবী মোস্তফা বলেছ আল্লাহ আর জোরে বলিছুবা হানাল্লা শরীফ মন ভরে না রৌ যা শরীফ মন ভরে না দিদার দাও গো

বন্ধু যখন যাবে বাজারে কোরআন যাইবা বাজারে আমার বন্ধু যখন যাবে মার্কেটে কোরআন তুমি যাইবা মার্কেটে আমার বন্ধু যখন আম্মাদান আয়েশার ঘরে তুমি যাইবা ওখানে ও কোরআন বন্ধু যেখানে তুমি যাইবা সেখানে কারণ হলো মনে রাখো সমস্ত নবীগণ আমার জন্য দিবালা আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর দিবালা বলি সুবহানাল্লাহ আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ এই ভিতরে ভিড়টা বাড়াই দেন সমস্যা নাই ভাই জানেন এটা বাড়াই দেন আমার বাবা জেরারে আমার কারণ হলো আমরা নবীর দিবানা কার দিবানা তো আমরা শুনছি না আর শে মান কত মান মূর কামলি ও গো মীনওয়ালা কো ওই যুবকের কাহিনীটা যে যুবক দেখতেছে বাবার যখন মলিন হয়ে গেল চেহারাটা কার হাত লাগিয়া এত সুন্দর হয়ে গেল তিনি বললেন আই হায় আমার নবী উপস্থিত হইয়া বললেন আজকে ওই সন্তানটা বলল কি গো আপনি জানেন কিভাবে আমার বাবা এখানে ইন্তেকাল করছেন আমার নবী জানন্দার সরকারে কারেদো আলম নূর মুজাসম ডাক দিয়া বললেন যুবক তুমি কি জানো না তোমার বাবা প্রতিদিন আমার উপরে দুরুদ ও সালাম পড়তো আমি রসুলের উপর দুরুদ পড়তো আজকে তোমার বাবার দুরুদ আমি রসুলের রৌজাতে যাই নাই ওই কারণে চিন্তা করলাম ওই কারণে আমি দেখতে পাইলাম তোমার বাবা গভীর মধ্যে বিপদের মধ্যে পড়ে গেছে আমি নবী আর মদিনা থাকতে পারি নাই আমি আমার কাছে এখানে চলে আমার বাবা জেনা আমার শুধু আমরা মুসলমান নবীর ফাগল তান আমরা সাবেক চেয়ারম্যান সাহেবও চলে আসছেন আল্লাহ কবুল করুক সাহেব আমিন আমি যারা দেখুন সবার নামে কেউ খোয়া লাগতো না আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন আর যারা মাহফিলের কাজ করতেছেন দয়া করে আপনারা আস্তে আস্তে যারা মেহমান আসতেছেন রিসিভ করেন আর যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে বিনীত নিবেদন এই যে আপনারা দয়া করে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য আস্তে আস্তে বসে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর কি আল্লাহ সবাইকে কবল করুক সবাই বলে আমিন তাহলে লাভ হবে না লস হবে আর নাইতে দিনের বেলায় প্রেমিকরা কই দিকে আসে আসলে প্রেমিকের গান শুনলেই প্রেমিকরা আসে ঠিক না ঠিক আমরা বলি জায়গা তাই খো গুমায়া তাই না পাগল মনোরে যাই গা গুমায়া তাই না ইসরায়েল ইসরাফিলের করুণবাসী তাকবে যত রবি শশী বাঙ্গা সুইরা হইয়া যাইব ফানা পাগল মনরে বাঙ্গা সুইরা হইয়া যাইব ফানা পর নামাজ পাঞ্জা গানা বই বিতি কিছু তাগেবে না পর নামাজ পাঞ্জা গানা বই বিতি কিছু তাগেবে না কিয়ামতের বই চিন্তা তাগেবে না পাগল মনরে জায়গা তাই খো ঘুমায়া

আমি বিশ্বের অতি আল্লামা তাইরি ছিলেন প্রধান অতিথি শুধু আমার এই মিডিয়ার বাইরে ছিল ইসলামিক মিডিয়া হবিগঞ্জের শুধু বলছিলাম যে ময়দানে কে কে যাইতে চান যুবকরা তো বুঝে নাই কিন্তু মুরব্বীর আত তোলা দিছে দুইটা কয়টা আমি আর পরে বুঝাইয়া কইলাম যে বাবা আপনি জিহাদের ময়দান বুঝছেন খৈজুর কোনটা ফিলিস্তিনের যে মাইরা যাইতে মাইরা লাইতেছে ওইটা না আমি কই হ্যাঁ আমরা ফিলিস্তিনের পক্ষে আপনি যাইবেন তিনি ডাক দে বলতেছে জিহাদের ওই ময়দানে তুই যে আমি বলছিলাম আমাকে জিহাদের ওই ময়দানে তুই যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ডেলে দিবে শুধু এটা বলছি বেটা ফাগল হয়ে গেছে ভয়জন আমিও দিব আচ্ছা দেখেন যুদ্ধে যায় আর না যায় মাসাল্লাহ এখন যে নিরিবিল হইছেন না আমার খুব ভালো লাগছে যে কোরআনের পাখির মতো নিরিবিলটা হইছেন যে সে কিন্তু যুদ্ধে যায় নাই কিন্তু ইচ্ছে করছে হুজুর শরীরের পাওয়ার কম হতে পারে কিন্তু নবীর প্রেমে জাহাজের ময়দানে ফিলিস্তিনের মধ্যে যেতে রাজি আছে কিনা নয় প্রেমিকার আওয়াজই ভাবে হইব ঠিক না যদি কেউ ভালো লাগে না মনে লাগবেন এখানে ইসরায়েলের দালাল আছে ঠিক না ঠিক ইসরায়েলের দালাল আর যারা বলবেন ঠিক ওই ইসরায়েলের দালালদের এলার্জি হবে ঠিক না ঠিক তাইলে আমরা আজকে দেখতে পাইলাম আমাদের মুসলমান ভাই বাবা বোনদের উপরে যখন আক্রমণ হচ্ছে আমরা একসময় একটা বক্তব্য শুনেছিলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যদিও রাজনীতি করি না আমার বঙ্গবন্ধু সময় বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো এদেশের মানুষকে মুক্ত করে ময়দান থেকে বলতে চাই মুসলমান ভাই বাবা ভুন্দা রক্ত যখন অতিথি দিয়েছে পঁচাত্তর বছর পর্যন্ত যেহেতু রক্ত দিয়েছে রক্ত আরো দেবে বাংলার জমি থেকে আমরাও রক্ত দিব বেঠে রক্ত দিতে রাশি আসেন কিনা নাই তাহলে আওয়াজ করে বলবেন জিহাদে রই ময়দানে তে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে দিব কি না তবু তুমি মানবে না কোনো পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় এই সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বলি সুবহানাল্লাহ আমরা যাইতে রাজি আছি কিনা নাই তাইলে নবীর প্রেমিকের মধ্যে বসবেন আমাদের চেয়ারম্যান সাহেবেরা সবাই চলে আসছেন আল্লাহ সবাইকে কবুল করুক সবাই বলে আমিন